আজকে পড়ছি সত্যজিৎ রায়ের কাহিনী বাদশাহী আংটি। পর্ব সাত। হরিদ্বার যেতে হয় ডুন এক্সপ্রেসে, লখনৌ থেকে সন্ধ্যায় গাড়ি ছাড়ে, আর হরিদ্বার পৌঁছায় 4:30। লখনৌ আসার আগে যখন হরিদ্বার যাবার কথা হয়, তখন আমার খুব মজা লেগেছিল, কারণ পুরী ছাড়া আমি আর কোনো তীর্থস্থান দেখিনি। কিন্তু লখনৌতে এসে আংটির ব্যাপারটা ঘটে যাওয়ায়, আর সে রহস্যের এখনও কোনো সমাধান না হওয়ায়, আমার এখন আর লখনৌ ছেড়ে যেতে খুব বেশি ইচ্ছা করছিল না। কিন্তু ফেলুদার দেখলাম উৎসাহের অভাব নেই। ও বলল, হরিদ্বার, ঋষিকেশ আর লসমনঝুলা এই তিনটা জায়গা পরপর দেখতে দেখবি, কেমন ইন্টারেস্টিং লাগে। কারণ তিন জায়গায় গঙ্গা দেখবি তিন রকম, যত উত্তরে যাবি তত দেখবি নদীর ফোর্স বেড়ে যাচ্ছে, আর ফাইনালি লসমনঝুলা গিয়ে দেখবি একেবারে উত্তাল পাহাড়ের নদী, তোরের শব্দে প্রায় কথাই শোনা যায় না। আমি বললাম, তোমার এসব দেখা আছে বুঝি। সেই যেবার ক্রিকেট খেলতে লখনৌ এলাম, সেবারই দেখা সেরে গেছি। ধীরু কাকা অবশ্য আমাদের সঙ্গে যেতে পারলেন না, তবে উনি নিজে গাড়ি চালিয়ে আমাদের সকলকে স্টেশনে নিয়ে এলেন। কামরাতে মালপত্র রাখতে না রাখতেই আরেকজন ভদ্রলোক এসে পড়ল। তিনি হচ্ছেন ডক্টর শ্রীবাস্তব। আমি ভাবলাম উনিও বুঝি ধীরু কাকার মতো সি অফ করতে এসেছেন, কিন্তু তারপর দেখলাম কুলির মাথা থেকে সুটকেস নামাচ্ছেন। আমাদের সকলেরই অবাক ভাব দেখে শ্রীবাস্তব হেসে বললেন, ধীরুবাবুকে বলেছিলাম যেন আপনাদের না বলেন, উনি জানতেন আমি যাব আপনাদের সঙ্গে। কেমন সারপ্রাইজ দিলাম বলেন তো। বাবা দেখলাম খুব খুশি হয়ে বললেন, খুব ভালোই হলো, আমি ভাবতে পারিনি আপনি আসতে পারবেন, তা না হলে আমি নিজেই আপনাকে বলতাম। শ্রীবাস্তব বেঞ্চের একটা কোণ ছেড়ে সেখানে বসে বললেন, সত্যি জানেন কি, কদিন বড্ড মানে কি বলে ওকে ওয়ারিড আছি, আমাকে বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন না। পেয়ারিলালের দেওয়া জিনিসটা এইভাবে গেল, ভাবলে খুব খারাপ লাগে। শহর ছেড়ে দুদিনের জন্য আপনাদের সঙ্গে ঘুরতে পারলে খানিকটা শান্তি পাবো। 5 মিনিটের মধ্যে বনবিহারী বাবু এসে পড়লেন। তার মালপত্র যেন একজনের পক্ষে একটু বেশি মনে হলো। ভদ্রলোক হাসি মুখে নমস্কার করে বললেন, এইবার রগড় দেখবেন, পবিত্রানন্দ স্বামী চলেছেন এই গাড়িতে, তার ভক্তরা তাকে বিদায় জানাতে আসছেন, ভক্তির বহরটা দেখবেন এবার। সত্যি কিছুক্ষণ পরে অনেক লোকজন ফুলের মালা টালা নিয়ে একজন মোটামতো গেরুয়া পরা লম্বা চুলওয়ালা সন্ন্যাসী এসে আমাদের পাশের ফার্স্ট ক্লাস গাড়িটায় উঠলেন। ওর সঙ্গে আরও 4-5 জন গেরুয়া পরা লোক উঠল। আর কিছু গেরুয়া পরা আর অনেক এমনি পোশাক পরা লোক কামরার সামনে ভিড় করে দাঁড়ালো। বুঝলাম এরাই সব ভক্তের দল। গাড়ি ছাড়তে আর 5 মিনিট দেরি, তাই আমরা সব উঠে পড়েছি। ধীরু কাকা কেবল জানলার বাইরে থেকে বাবার সঙ্গে কথা বলছে। এমন সময় একজন গেরুয়া পরা লোক হঠাৎ ধীরু কাকার দিকে হাসি মুখ বাড়িয়ে হাত বাড়িয়ে এগিয়ে এলো। ধীরেন না, চিনতে পারছো? ধীরু কাকা কিছুক্ষণ হতভম্ব মতো চেয়ে থেকে হঠাৎ, অম্বিকা নাকি বলে এগিয়ে গিয়ে ভদ্রলোককে প্রায় জড়িয়ে ধরলেন। বাপরে বাপ, তোমার আবার একই পোশাকে? কেন, এ তো প্রায় 7 বছর হতে চলল। ধীরু কাকা তখন ভদ্রলোকের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন, অম্বিকা হলো আমার স্কুলের সহপাঠী, প্রায় 15 বছর পর ওকে দেখছি। কার্ড হুইসেল দিয়েছে, ঘ্যাচ করে গাড়ি ছাড়ার শব্দ হবার সঙ্গে সঙ্গে আমরা সকলেই শুনতে পেলাম অম্বিকাবাবু ধীরু কাকাকে বলছেন, আরে সেদিন বিকেলে তোমার বাড়ি গিয়ে প্রায় আধা ঘন্টা বসে রইলাম, তুমি ছিলে না, তোমার বেয়ারা তোমাকে সে কথা বলেনি? ধীরু কাকা কি উত্তর দিলেন সেটা শোনা গেল না, কারণ গাড়ি তখন ছেড়ে দিয়েছে। আমি অবাক হয়ে প্রথমে ফেলুদা আর তারপর বাবার দিকে চাইলাম। ফেলুদার কপালে তখন দারুণ ভ্রুকুটি। বাবা বললেন, ভেরি স্ট্রেঞ্জ। বনবিহারীবাবু বললেন, ওই ভদ্রলোককে কি আপনারা আংটি চোর বলে সাসপেক্ট করছিলেন? বাবা বললেন, সে প্রশ্ন অবশ্যই আর ওঠে না, কিন্তু আংটিটা তাহলে গেল কোথায়, কে নিল? ট্রেনটা ঘটাং ঘটাং করে লখনৌ স্টেশনের প্ল্যাটফর্ম ছাড়িয়ে বেরোলো। স্টেশনের মাথায় গম্বুজগুলো দেখতে ভারী সুন্দর, কিন্তু এখন আর ওসব যেন চোখেই পড়ছিল না। মাথার মধ্যে সব কিরকম যেন গণ্ডগোল হয়ে যাচ্ছিল। ফেলুদা নিশ্চয়ই মনে মনে খুব অপ্রস্তুত বোধ করছে। ও তো সেই সন্ন্যাসীর খোঁজ নিতে নিতে একেবারে লখনৌ স্টেশন অবধি পৌঁছে গিয়েছিল।
কিন্তু তাহলে স্টেশনে সেই অ্যাটাচি কেসওয়ালা সন্ন্যাসীটি কে? আজকে যাকে দেখলাম সে তো আর ছদ্মবেশধারী সন্ন্যাসী নয়, একেবারে সত্যিকার সন্ন্যাসী। সে কি তাহলে আরেকজন লোক? আর সেও কি ধীরুকাকার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল? আর সেটার কারণ কি ওই আংটি নাকি অন্য কিছু? আর ফেলুদার গায়ে খুব হুঁশিয়ার লেখা কাগজ কে ছুঁড়ে মেরেছিল? আর কেনই বা ফেলুদার মাথাতে কি এখন এসব প্রশ্নে ঘুরছে, না সে অন্য কিছু ভাবছে? ওর দিকে চেয়ে দেখি ও সেই গ্রিক অক্ষরে হিজিবিজি লেখা খাতাটা বার করে খুব মন দিয়ে পড়ছে, আর মাঝে মাঝে কলম দিয়ে আরো কি জানি সব লিখছে। বনবিহারী বাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন, আচ্ছা ডক্টর শ্রীবাস্তব, পিয়ারিলাল মারা যাবার আগে আপনিই বোধহয় শেষ তাকে দেখেছিলেন, তাই না? শ্রীবাস্তব একটা থলি থেকে কমলালেবু বার করে সকলকে একটা একটা করে দিতে দিতে বললেন, আমি ছিলাম ওনার বিধবা বোন ছিলেন, ওনার বেয়ারা ছিল, আর অন্য একটি চাকরও ছিল। বনবিহারীবাবু একটু গম্ভীর হয়ে বললেন, ওর অ্যাটাকটা হবার পর আপনাকে খবর দিয়ে আনানো হয়? আজ্ঞে হ্যাঁ। আপনি কি হার্টেরও চিকিৎসা করেন? হাড়ের চিকিৎসা করলে হার্টের যে করা যায় না এমন তো নয় বনবিহারীবাবু, আর ওর ডাক্তার গ্রেহাম শহরে ছিলেন না, তাই আমাকে ডেকেছিলেন। কে ডেকেছিল? ওর বেয়ারা। বেয়ারা? বনবিহারীবাবু ভ্রু কপালে তুলে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, প্রীতম সিং, অনেক দিনের লোক, খুব বুদ্ধিমান, বিশ্বস্ত কাজের লোক। বনবিহারীবাবু মুখ থেকে পাইপ নামিয়ে কমলালেবুর একটা কোয়া মুখে পুরে দিয়ে বললেন, আপনি বলছেন পিয়ারিলাল আংটিটা দিয়েছেন প্রথম অ্যাটাকের পর, আর দ্বিতীয় অ্যাটাকের পর আপনাকে ডাকা হয়, আর সেই অ্যাটাকেই তার মৃত্যু হয়? আগে হ্যাঁ। আংটি দেবার ঘর সময় ঘরে কি কেউ ছিল? তা কি করে থাকবে বনবিহারীবাবু, এইসব কাজ কি আর বাইরের লোকের সামনে কেউ করে? বিশেষ করে পিয়ারিলাল কীরকম লোক ছিল তা তো আপনি জানেন, ঢাকঢোল বাজিয়ে নোবেল কাজ করার লোক তিনি একেবারেই ছিলেন না। ওনার মতো সিক্রেট চ্যারিটি কত আছে জানেন? লাখ লাখ টাকা হাসপাতালে অনাথাশ্রমে দান করেছেন, অথচ কোনো কাগজে তার বিষয়ে কখনো কিছু বেরোয়নি। শ্রীবাস্তব বনবিহারীবাবুর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, আপনি কি আমার কথা অবিশ্বাস করছেন? বনবিহারীবাবু বললেন, আসলে এই ব্যাপারটা কি জানেন, ওই আংটি দেওয়ার ঘটনাটার অন্তত একজন সাক্ষী রাখলে আপনি বুদ্ধিমানের কাজ করতেন। এমন একটা মূল্যবান জিনিস হাতবদল হলো অথচ কেউ জানতে পারল না। শ্রীবাস্তব একটুক্ষণ গম্ভীর থেকে হঠাৎ হো হো করে হেসে বললেন, বা বনবিহারীবাবু বা, আমি পিয়ারিলালের আংটি চুরি করলাম, আমি ধীরেনবাবুর কাছে সেটা রাখলাম, আবার আমি সেটা ধীরেনবাবুর বাড়ি থেকে চুরি করলাম, ওয়ান্ডারফুল। বনবিহারীবাবু তার মুখের ভাব একটুও না বদলিয়ে বললেন, আপনি বুদ্ধিমানের কাজই করেছেন, আমি হলেও তাই করতাম, কারণ আপনার বাড়িতে ডাকাত পড়াতে আপনি সত্যিই ভয় পেয়েছিলেন, তাই আংটিটা ধীরুবাবুর কাছে রাখতে দিয়েছিলেন। তারপর ধীরুবাবুর আলমারি থেকে সেটা সরিয়ে আবার নিজের কাছে রাখছেন, ভাবছেন এবার ডাকাতের হাত থেকে রেহাই পাওয়া গেল। কি বলো ফেলু মাস্টার, আমার গোয়েন্দাগিরিটা কি নেহাত উড়িয়ে দেবার মতো? ফেলুদা তার খাতা বন্ধ করে কমলালেবুর খোসা ছাড়াতে ছাড়াতে বলল, ডাক্তার শ্রীবাস্তব যে মহাবীরকে প্রায় দুরারোগ্য ব্যায়াম থেকে বাঁচিয়ে তুলেছিলেন, তার কি কোনো সাক্ষীর অভাব আছে? বনবিহারীবাবু বললেন, না তা হয়তো নেই। ফেলুদা বলল, আমি বিশ্বাস করি আংটির দাম যত লাখ টাকাই হোক না কেন, একটি ছেলের জীবনের মূল্যের চেয়ে তার মূল্য বেশি নয়। শ্রীবাস্তব যদি আংটি চুরি করে থাকেন তাহলে তার অপরাধ নিশ্চয়ই আছে, কিন্তু এখন যারা ওর আংটির পিছনে লেগেছে তাদের অপরাধ আরও অনেক বেশি, কারণ তারা একেবারে খাঁটি চোর এবং খুব ডেঞ্জারাস জাতের চোর। বুঝেছি। বনবিহারীবাবুর গলার স্বর গম্ভীর। তাহলে তুমি বিশ্বাস করো না যে শ্রীবাস্তবের কাছেই এখন আংটিটা আছে? না, করি না, আমার কাছে তার প্রমাণ আছে। কামরা সকলেই চুপ। আমি অবাক হয়ে ফেলুদার দিকে চাইলাম। বনবিহারীবাবু কিছুক্ষণ ফেলুদার দিকে চেয়ে থেকে বললেন, কি প্রমাণ আছে তা জিজ্ঞেস করতে পারি কি? জিজ্ঞেস নিশ্চয়ই করতে পারেন, কিন্তু উত্তর এখন পাবেন না, তার সময় এখন আসেনি। আমি ফেলুদাকে একরকম জোরের সঙ্গে কথা বলতে দেখলাম, এবং এমন জোরের সঙ্গে কথা বলতে আমি তাকে আগে শুনিনি। বনবিহারীবাবু আবার ঠাট্টা সুরে বললেন, আমি বেঁচে থাকতে সে উত্তর পাবো তো? ফেলুদা বলল,
আশা তো করছি একটা স্পাইয়ের রহস্য আছে, সেটা সমাধান হলেই পাবেন। স্পাই? বনবিহারীবাবু অবাক হয়ে ফেলুদার দিকে চাইলেন, কি স্পাই? শ্রীবাস্তব বললেন, ফেলুবাবু বোধহয় পিয়ারিলালের লাস্ট ওয়ার্ডসের কথা বলছেন। মারা যাবার আগে দুইবার স্পাই কথাটা বলেছিলেন। বনবিহারীবাবুর ভ্রুকুটি আরও বেড়ে গেল। বললেন, আশ্চর্য, লখনৌ শহরে স্পাই? তারপর কিছুক্ষণ পাইপটা হাতে নিয়ে চুপ করে কামরার মেঝের দিকে চেয়ে থেকে বললেন, হতে পারে, হতে পারে। আমার একবার একটা সন্দেহ হয়েছিল বটে। কি সন্দেহ? শ্রীবাস্তব জিজ্ঞেস করলেন। না, কিছু না, আই মে বি রং। বুঝলাম, বনবিহারীবাবু আর ও বিষয়ে কিছু বলতে চান না, আর এমনিতেই হরদই স্টেশন এসে পড়াতে কথা বন্ধ হয়ে গেল। একটু চা হলে মন্দ হয় না বলে ফেলুদা প্ল্যাটফর্মে নেমে পড়ল। আমিও নামলাম, কারণ ট্রেন স্টেশনে থাকলে গাড়ির ভেতর বসে থাকতে আমার ইচ্ছা করে না। আমরা নামতেই আরেকজন গেরুয়া পরা দাড়িওয়ালা লোক কোত্থেকে জানি এসে আমাদের গাড়িতে উঠে পড়ল। বনবিহারীবাবু ব্যস্ত হয়ে বললেন, কামরা রিজার্ভ, জায়গা নেই, জায়গা নেই। তাতে গেরুয়াধারী ইংরেজিতে বলল, বেরিলি পর্যন্ত যেতে দিন দয়া করে, তারপর আমি অন্য গাড়িতে চলে যাব, রাত্রে আপনাদের বিরক্ত করব না। অগত্যা বনবিহারীবাবু তাকে উঠতে দিলেন। ফেলুদা বলল, সন্ন্যাসীদের জ্বালা দেখছে আর পারা গেল না। এই এই চাওয়ালা! চাওয়ালা দৌড়ে এগিয়ে এলো। তুই খাবি? কেন খাবো না? অন্যদের জিজ্ঞেস করাতে ওরা বললেন যে খাবেন না। গরম চায়ের ভার কোনো রকমে এ হাতে ও হাতে করতে করতে ফেলুদাকে বললাম, শ্রীবাস্তব জ্বর হলে কিন্তু খুব খারাপ হবে। ফেলুদা ওই সাংঘাতিক গরম চায় চুমুক দিয়ে বলল, কেন? কারণ ওকে আমার বেশ ভালো লাগে, আর আমার খুব ওকে ভালো মানুষ বলে মনে হয়। বুকচন্দর, তুই যে ডিটেকটিভ বই পড়িসনি, পড়লে জানতে পারতিস যে লোকটাকে সবচেয়ে নিরীহ বলে মনে হয় সেই শেষ পর্যন্ত অপরাধী প্রমাণ হয়। এই ঘটনা তো আর ডিটেকটিভ বই না। তাতে কি হলো, বাস্তব জীবনের ঘটনা থেকে তো লেখকরা আইডিয়া পান। আমার ভারী রাগ হলো। বললাম, তাহলে শ্রীবাস্তব যখন প্রথম দিন আমাদের বাড়িতে বসে গল্প করছিল, তখন বাইরে থেকে কে ওকে ওয়াচ করছিল আর চারমিনার খাচ্ছিল? সে হয়তো ডাকাত দলের লোক। তাহলে তুমি বলছো শ্রীবাস্তবও খারাপ লোক আর ডাকাতরাও খারাপ লোক? তাহলে তো সকলেই খারাপ লোক, কারণ গণেশ গুহ বলেছিল বনবিহারীবাবুও লোক ভালো নয়। ফেলুদা উত্তরের বদলে চায়ের ভারে একটা বড় রকম চুমুক দিতেই কোত্থেকে জানি একটা তলা পাকানো কাগজ ঠাই করে এসে ওর কপালে লেগে রিবাউন্ড করে একেবারে ভারের মধ্যে পড়ল। একছো বলে কাগজটা ভার থেকে তুলে নিয়ে ফেলুদা প্ল্যাটফর্মের ভিড়ের দিকে চাইতেই গার্ডের হুইসেল শোনা গেল। এখন আর কারুর সন্ধানে ছুটাছুটি করার কোনো উপায় নেই। কম্পার্টমেন্টে ওঠার আগে কাগজটা খুলে একবার নিজে দেখে, তারপর আমাকে দেখিয়ে ফেলুদা সেটাকে আবার দলা পাকিয়ে প্ল্যাটফর্মের পাশ দিয়ে একেবারে ট্রেনের চাকার ধারে ফেলে দিল। কাগজে লেখা ছিল, খুব হুঁশিয়ার। আর দেখে বুঝলাম এবারও পানের রস দিয়েই লেখা। বাদশাহী আংটির রহস্যজনক আর রোমাঞ্চকর ব্যাপারটা আমরা মোটেই লখনৌ শহরে ছেড়ে আসিনি, সেটা আমাদের সঙ্গে সঙ্গেই চলছে।